মানিকগঞ্জের শিবালয় উপজেলার পটুরিয়া 5 নম্বর ফেরিঘাট এলাকায় ফেরি আমানত শাহ তীরে আসার সময় যানবাহন নিয়ে উল্টে গেছে। আজ বুধবার 27 অক্টোবর সকাল 9:45 দিকে এই দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জের ডিসি মোহাম্মদ আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পটুরিয়ার 5 নম্বর ফেরিঘাটে নোঙর করে ফেরি আমানত শাহ। ফেরি থেকে 2 থেকে 3টি যানবাহন নামার পরপরই ফেরিটি উল্টে যায়। ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পটুরিয়ার 5 নম্বর ফেরিঘাটে নোঙর করে ফেরির এক পাশ কাত হয়ে যায়। এতে ফেরিটি উল্টে যায়। ফেরিতে কতগুলো যানবাহন ছিল সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। শিবালয় ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুজিবুল হক বলেন, দুর্ঘটনা ঘটার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। তিনি আরো বলেন, ঘটনা ঘটার আগে মাছ নদীতে ফেরিটির তলা ফেটে যায়। পরে দায়িত্বরতরা দ্রুত ফেরি চালিয়ে তীরের কাছে নিয়ে আসেন। মুজিবুল হক আরো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পূর্ণিকা বড়ুয়া, চ্যানেল আর এ, নিউজ ডেস্ক।